হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল দ্য হোম পেজ ডেইলি ব্লগ। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করতে চলেছে। আমরা 25th ডিসেম্বর, আজকে তো এই বছরের লাস্ট ডে, মানে লাস্ট উইকে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি প্ল্যান করেছি আর কি, জাস্ট ড্রাইভিং এ। তো ড্রাইভিং এর ঘোরাঘুরি প্ল্যান না, মানে আমরা স্কুটি নিয়ে যাব এবং একটু রাজারহাটের দিকে একটু ঘোরাঘুরি করব, জাস্ট একটু ঘোরাঘুরি করব। তো আমরা যাবো বিশ্ব বাংলা গেট দেখতে, প্লাস হচ্ছে সিসি টু তে যাবো। দেন আমরা একটু ফ্রেন্ডসদের সাথে মিট করব, চার্চে যাব, এই সবই। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ করো আমাদের ভিডিওটা, স্কিপ করবে না, পুরোটা দেখবে। এন্ড প্লিজ সাবস্ক্রাইব, হ্যাঁ, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করে দিও। আমাদের নতুন চ্যানেল এটা, সো প্লিজ। ওকে চলো, এত কিছু কথা না বললে এগোনো যাক এবার, আমাদের সাথে তোমরাও চলো। সো চলো টাটা। পুলিশটা যখন ধরবে না, রাম ধুলাই দিয়ে না 1000 টাকা ভরে মাথা বেঁচে দিয়ে দেবে, তখন তোরা বুঝবি। যাই হোক, আমার দেখার দরকার নেই, আমার তো এখন টেনশন। টেনশন করতে করতে দেখছি এটা একটা কেমন একটা ভালগার জিনিস হয়ে গেল না। যাই হোক, বলা যাবে না, এটা একটা ফ্যামিলি ব্লগ, তো লেজেন্ড যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, তেলটা ভরলাম এবং মেবি আমরা তখন 300 টাকার উপরে তেল ভরেছিলাম। আমার 300 টাকার উপরে তেল ভরলে আমার ফুল ট্যাঙ্কি হয়ে যায়, কারণ কিছুটা তেল থাকে। বেরিয়ে পড়লাম এবারে। এবার বেরিয়ে পড়তে পড়তে আমাদের প্রথম ইন্টেনশন ছিল হচ্ছে আমরা চা খাবো রাস্তায়। তো আমরা দত্তপুকুরে গিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লাম, যেখানে দত্তপুকুরে, আশা করি তোমরা অনেকেই জানো, দত্তপুকুরে চায়ের দোকানে স্পেশালিস্ট সবাই ওখানে। দত্তপুকুরে প্রচুর চায়ের দোকান আছে এবং প্রচুর সব চায়ের দোকানে খুব ভালো 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 চা পাওয়া যায়। তো আমাদের এদিককার মানুষ খুব চা খেতে যায় ওদিকে, আর এখানে প্রচণ্ড ভালো চা পাওয়া যায়। বেসিক্যালি 10 টাকা দামের চাটা, দুধ চা খুবই ভালো হয় খেতে। এখানে অনেক রেঞ্জের চা আছে, আর আমার স্পেশালি 10 টাকা দামের দুধ চাটাই খেতে খুব ভালো লাগে। তো আমি ওই দুটো নিয়ে নিলাম, নিয়ে নিয়ে বসে বললাম এবং খেয়েও নিলাম, হেভি খেতে ছিল চাটা। তো এবার আমরা চাটা খেলাম, চা খেয়ে কমপ্লিট করে এবার আমরা যাব হচ্ছে, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, ও শেট, যাই হোক এবার রওনা দিলাম আমরা। হ্যাঁ, রওনা দিই, যাই হোক, কলকাতার সিগনাল, ও সিগনাল উঠে গেছে, তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা গেট। তো যাই হোক, আমরা প্রথমে দেখে নিচ্ছি একটুখানি সিসি টুকে এক ঝলক। তো আমরা সিসি টুতে পরে আসবো, আগে আমরা যাবো বিশ্ব বাংলা গেটে, যে বিশ্ব বাংলা গেট পৌঁছে গেলাম আমরা। সত্যি বলতে বিশ্ব বাংলা গেট আমি সেরকম ভাবে কোনোদিনও আসিনি, অনেকেই দেখে এখানে রিলস করে এসে, বাট আমি কোনোদিনও আসিনি। আমি একবার মানে জাস্ট রানিংয়ে একবার দেখেছিলাম, আর সেভাবে কোনোদিনও আসা হয়নি আমার বিশ্ব বাংলা গেটে। জায়গাটা খুব ভালো ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছিলো আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম 4:30-4:40 দিকে, যেহেতু শীতকাল সে কারণে তাড়াতাড়ি সূর্য ডুবে গেছে এবং ওখানে একটা ছবিও ভালো আসেনি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ছবি সেরকম ভালো আসেনি। যাই হোক, ওর মধ্যে আমরা ছবি তুলেছি এবং ভিডিও করার চেষ্টা করেছি, আমাদের এই ডান দিকে রাস্তাটা পার্কিং প্লট, তারপরে দেখলাম ওখানে বাইকের জন্য আলাদা করে জায়গা আছে। তো আমরা এগিয়ে গেলাম বাইকের রাখার জন্য এবং পার্কিং প্লটেও ঢুকে যাবো এবং ঢুকে গেলাম। পার্কিং প্লটে আমাদের নিয়েছিল 20 টাকা, 2 ঘন্টায় 20 টাকা, সেখানে 1 ঘন্টা রাখলে 20 টাকাই দিতে হবে। কিন্তু আবার আবার যে স্লিপটা দিচ্ছে, স্লিপটা যদি হারিয়ে ফেলে তাহলে 100 টাকা জরিমানা দিতে হবে। ভাবো তোমরা কি দিনকাল পড়েছে। যাই হোক, আমরা স্লিপটা তো হারানো একদমই পারছি না, বিকজ আমরা বাঙালি, বাঙালিরা টাকার বিষয়ে হেভি কনজিয়াস হয়, ঠিক আমি বললাম কিনা বাঙালিরা যদি খেতে যায় আমার উপর। যাই হোক, গাড়ি রাখলাম। শোন, তুই পিছন দেখাচ্ছিস কেন আমার, পিছন দেখাতে বসে গেল আমার। যাই হোক, পার্কিং লটের ছবিটা তুলে নেওয়া হলো, ভিডিও তুলে নেওয়া হলো। এবার আমরা যাবো হচ্ছে আলটিমেটলি উপরে মলের দিকে। তো আমরা আন্ডারগ্রাউন্ডে রয়েছি, এবার আমরা গ্রাউন্ডের দিকে যাবো। এবার আমাদের টপ 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 করে পা ফেলে আপনাকে গোলাম। তো চলো
দিয়ে উঠছে। আমাদের মেইন ইন্টেনশন ছিল কেএফসি যাবো, তো কারণ আমরা সিসি তো ঘোরার আমাদের সেরকম ইন্টেনশন ছিল না, কেএফসি তে যাবো আমরা কি, বিকজ আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, আমরা প্রচন্ড ফুডি, তো আমরা কেএফসি যাবো। তো কেএফসি তে সোম আমাকে, সোম বললো যে ওখানে একটা জুট মেলা চলছে, জুট ফেয়ার চলছিল, জাস্ট একটা নর্মালি ছোট করে হস্তশিল্প মেলা। তো আমরা জাস্ট গেলাম ওখানে, জাস্ট অনলি ফর জুট প্রোডাক্ট। তো গেলাম, জুটের ব্যাগ, ইস্যু, জুতো যা যা ছিল, তো আমরা পৌঁছে গেলাম এবার কেএফসি তে। কেএফসি তে গিয়ে আমরা চাট বক্স দেখতে গেলাম, যত কম খরচে জানা হয়ে যায়। ও ও, আমি তো টেনশনে পড়ে গেলাম, সৌম্যদিকে ভিডিও করছে, আমি ভাবছি যে কোন কম খরচায় কি খাওয়া যায়, খুঁজেই পাচ্ছি না। তো আলটিমেটলি অর্ডারটা করলাম, অর্ডার আমরা করেছিলাম একটা ভেজ বার্গার, কম্বো ছিল, তাতে ছিল একটা পেপসি, খাবার ও আসেনি, বুড়োটার লোক তো গেছে, এই ফাইনালি চলে এসছে। ইয়ো, এই যে তোমাদের যা বলেছিলাম, ভেজ বার্গার, লাইম সোডা, পেপসি এন্ড ফ্রেঞ্চ ফ্রাই, সাথে সাথে সসটা ফ্রি হয়েছে, কেচাপটা। যাই হোক যাই হোক, এবার আমাদের খাওয়াটা দেখবে এক্ষুনি হয়ে যাবে। ইয়ে, খাওয়া হয়ে গেছে, মুখ মোচা ডান, বিকজ আমাদের যেহেতু আমরা 25th বেরিয়েছি, আমাদের চার্জ দেওয়াটা ম্যান্ডেটরি ছিল, এবং আমাদের গোড়াবাজার প্যাট্রিক চার্চে আমরা যাব, এবং সেখানে আমাদের এক গ্রুপ ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা এখন যাচ্ছি গোড়াবাজার প্যাট্রিক চার্চ, তো সেখানে আমরা যাব, সেখানে গিয়ে তো চার্চে ক্যান্ডেল জ্বালাবো। তো ওখানে আমাদের একটা গ্রুপ ওয়েট করছে, বন্ধু বান্ধবীরা আমাদের ওয়েট করছে, তো আমরা এবার চলে যাব গোড়াবাজার চার্চে। তো যাচ্ছি রাস্তা দিয়ে, প্রচণ্ড জানোই জ্যাম রাস্তার, সেদিন 25th ছিল, ইকো পার্কের সামনে প্রচণ্ড ভিড় ছিল। তো পৌঁছে গেছি আমরা চার্চ, প্যাট্রিক চার্চ গোড়াবাজার। তো ভালোই লাগলো এই যে বন্ধু বান্ধবরা, কিন্তু ওখানে এত ভিড় ছিল যার কারণে আমরা ওদের সাথে ভালো ইন্টারেস্ট করতে পারিনি, তোমাদেরকে করাতে পারিনি। তো এখানে ছোটোখাটো একটা ভিডিও করা হয়েছে, জাস্ট ডেকোরেশন, কেমন ডেকোরেশন করা হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, আর সেদিন সেরকম ঠান্ডা পড়েনি, ওই জন্য সবাইকে ফান্টারাও ভালো মারতে পেরেছিল। আমরা মেরেছিলাম এই যে একজন প্রচণ্ড ব্যস্ত, হ্যাঁ খুঁজেই পাচ্ছে না সে তার বয়ফ্রেন্ডকে, সেই জন্য খুঁজে বেড়াচ্ছে কোথায় চলে গেছে তার বয়ফ্রেন্ড। যাই হোক যাই হোক, কিরকম তোমার ডেকোরেশন হয়েছে, ডেকোরেশন খুবই সুন্দর হয়েছিল। আর আমরা প্রতি বছর এই চার্চটাতে যাই, হয়তো অনেক চার্চ আছে, অনেক বড় ছোট অনেক চার্চ আছে, বাট আমাদের স্পেশালি এই চার্চটাতেই আমরা প্রতি বছর যাই। তো যাই হোক, আমরা এবছর অ্যাজ ইউজুয়াল গেছি এবং খুবই ভালো এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। দেখে নাও তোমরা কিরকম প্রচন্ড ঠান্ডা ছিল বাইরে, আর গাড়িতে কিরকম ঠান্ডা লাগে জানোই, বাইকে তো কিছুটা করেছি যেটুকু পেরেছি। সো কেমন লাগে বন্ধুরা প্লিজ জানিও, আর একটু সাপোর্ট করো, হয়তো অত ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো না, সো যতটা সম্ভব চেষ্টা করবো একটু ভালো কন্টেন্ট যাওয়ার, এবং ভালো ডেইলি আমাদের ডেইলি ব্লগে যেগুলো যেগুলো হয় আর কি সেগুলোই করার চেষ্টা করবো। সো একটু সাপোর্ট করো যাতে একটু চ্যানেলটা একটু বড় করতে পারি, সো ওটারই চেষ্টায় আছি। সো আর বেশি কিছু কথা বলবো না, সো এখানে ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে খুব ভালো রেখো। সো আর কিছু বলার নেই, সো টাটা।